নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 21 অগস্ট বুধবার 12টি রাশির দৈনিক রাশিফলের ভিডিও, মেষ টু মীন রাশি আগামীকাল কেমন যাবে, কোন রাশির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কোন কোন রাশির ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। দেখুন, আগামীকাল রয়েছে বুধবার, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি রয়েছে, শতবিশা নক্ষত্র 3:09 পর্যন্ত রয়েছে এবং 3:09 পর থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শুরু হচ্ছে। যোগ রয়েছে সুকর্মা যোগ। রাহুকাল রয়েছে আগামীকাল দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত, অর্থাৎ এই সময় কোনো শুভ কাজ, গুরুত্বপূর্ণ কাজ আপনারা করবেন না। আগামীকালের রাশি রয়েছে কুম্ভ রাশি। এবার আসি, আগামীকাল আপনারা পশ্চিম দিকে যাত্রা করবেন না, আর যদি করতেই হয় সেক্ষেত্রে আপনারা অল্প করে মুখে একটু আখের গুড় নেবেন এবং ভগবানের নাম স্মরণ করে তবেই আপনারা পশ্চিম দিকে যাত্রা আপনারা করবেন। এবার আসি, আগামীকাল কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে দিনটি শুভ হতে চলেছে, অর্থাৎ আপনার যদি জন্ম নক্ষত্র থাকে সেক্ষেত্রে আগামীকাল দিনটা আপনার ক্ষেত্রে খুব ভালো যেতে পারে। দেখুন, আপনার হস্তা, আদ্রা, পূর্ব ভাদ্রপদ, উত্তরাশা, বিশাখা, সাতী, শতবিশা, রোহিণী, কৃত্তিকা, ভরণী, এ কটি নক্ষত্রের ক্ষেত্রে আগামীকাল দিনটা কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ এই নক্ষত্রগুলোতে যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে আগামীকাল আপনার দিনটা কিন্তু শুভ যাবে। এবার আসি, আগামীকাল মেষ থেকে মীন রাশি কেমন যেতে পারে, কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির অর্থাৎ লটারি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, আমি 12টি রাশির পর যে 4টি রাশির কথা বলবো ভিডিওর শেষে, 4টি রাশি এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন, কেটে কেটে শুনলে হয়তো অনেক কিছু মিস করে যেতে পারেন। দেখুন, মেষ রাশি, আপনার দীর্ঘদিনের কোনো কাজ আটকে ছিল সেই কাজ আপনার সম্পন্ন হবে, ধনলাভের প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, পারিবারিক ব্যস্ততা থাকবে, শুভ রং নীল, ভাগ্যের যে মিটার অর্থাৎ আপনার ভাগ্যটা কত সাথ দেবে 100 মধ্যে 70% আপনার আগামীকাল ভাগ্য কিন্তু আপনার হতে চলেছে। বৃষ রাশি, কেরিয়ারের বাধা দূর হবে, আটকে থাকা টাকা আপনি পেতে পারেন, দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো টাকা পেতে পারেন আপনি, পারিবারিক সমস্যা দূর হবে, শুভ রং হলুদ, ভাগ্যের মিটার 80%। মিথুন রাশি, অর্থনৈতিক সমস্যা কাটবে, স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা আপনার উন্নতি হবে, অর্থাৎ যে সমস্যাগুলো চলছে সেই সমস্যা আপনার দূর হবে,
এবং সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু আপনার আগামীকাল শুভ কিন্তু রয়েছে। আপনার শুভ রং লাল, ভাগ্যের মিটার 75%। কর্কট রাশি, আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে, খাওয়া দাওয়ার দিকে একটু হলেও সাবধান থাকুন, চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রং সাদা, ভাগ্যের মিটার 60%। সিংহ রাশি, আর্থিক ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে, আপনি সম্মান বা উপহার পেতে পারেন, বিবাহের ক্ষেত্রে আপনার যোগাযোগ বা বিবাহ ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রং সবুজ, ভাগ্যের মিটার 70%। আপনার এরপরে কন্যা রাশি, আগামীকাল প্রচুর পরিশ্রম করতে হবে, অর্থলাভের প্রবল সম্ভাবনা রয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা উন্নতি হবে। শুভ রং সাদা, ভাগ্যের মিটার 65%। তুলা রাশি, অর্থনৈতিক লাভ হবে, সম্পত্তিজনিত সমস্যা আপনার দূর হবে, আপনার স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ রং লাল, ভাগ্যের মিটার 75%। বৃশ্চিক রাশি, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে এগান, খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগামীকাল নেবেন না। শুভ রং সোনালি, ভাগ্যের মিটার 60%। ধনুরাশি, ছোট যাত্রা হতে পারে, কেরিয়ারের ক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়বে, আটকে থাকা টাকা আপনার প্রাপ্তি হতে পারে। শুভ রং ক্রিম, ভাগ্যের মিটার 70%। মকর রাশি, আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে, কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা দূর হবে। শুভ রং কমলা, ভাগ্যের মিটার 80%। কুম্ভ রাশি, কুম্ভ রাশির কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন আসবে, আটকে থাকা কাজ আপনার সম্পন্ন হবে, অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। শুভ রং নীল, ভাগ্যের মিটার 90%। মীন রাশি, কর্মক্ষেত্রে আপনার চাপ থাকবে, পারিবারিক ক্ষেত্র আপনার কিছুটা হলেও চাপ দেখা যাচ্ছে, এবং পারিবারিক বাদ বিবাদ এড়িয়ে চলুন। আগামীকাল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। আপনার শুভ রং নীল এবং ভাগ্যের মিটার 60%। এবার আসি যে তিনটি রাশির আমি কথা বলবো, বিশেষভাবে সাবধান থাকতে হবে 12টি রাশির মধ্যে, অবশ্যই একবার এক নজর একটু দেখে নিন। মীন রাশি, আগামীকাল সাবধান থাকতে হবে। বৃশ্চিক রাশি, কর্কট রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, অবশ্যই আগামীকাল সাবধান থাকুন। যে চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, প্রথম রাশি কুম্ভ রাশির আগামীকাল
আকস্মিক ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে আপনার টার্গেট নাম্বার এক, আপনার যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল 9:18 থেকে 10:02 পর্যন্ত সময়টা শুভ। দ্বিতীয় নম্বর রাশি মকর রাশি। মকর রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। মকর রাশির টার্গেট নাম্বার 8, আপনার যে শুভ সময় সকাল 10:14 থেকে 10:50 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। দেখুন, যাদের অল্পের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন, তাতে আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের বৃদ্ধি করবে। এই জন্য আমি বারবার বলি, ভিডিওটির আলোচনাটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। এরপর যে রাশি সিংহ রাশির, আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির টার্গেট নাম্বার 5, আপনাদের শুভ সময় সকাল 9:55 থেকে 10:33 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। মেষ রাশির শুভ সময় সকাল 10:30 থেকে 11:10 পর্যন্ত। আপনার আগামীকালের টার্গেট নাম্বার 9, অর্থাৎ এই চারটি রাশি মেষ রাশি, সিংহ রাশি, মকর রাশি, কুম্ভ রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। আবারও বলি, আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।